না ভীষণ এফার্টলেস একজন অভিনেতা ভীষণ এফার্টলেস মানে উনি যখন রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ মানে আমি বলছি না ডেফিনেটলি যে উনি ব্যক্তিগত জীবনে অভিনয় করেন তা নয় কিন্তু খুব একটা প্যাটার্ন আছে যেটা খুব স্মার্ট যেটা খুব সাবলীল আর যেটা খুব এই সময়ের সঙ্গে উপযোগী মানে তার মানে উনি আগে টাইম হেড ছিলেন অনেক দিন আগে থেকে উনি স্বাভাবিক অভিনয়ের মধ্যে দিয়ে গেছেন আর ভীষণ একটা কণ্ঠস্বরটা খুব সুন্দর ওটা একটা প্লাস পয়েন্ট মানে উচ্চতা এবং কণ্ঠস্বর দুটোই ওনার প্লাস পয়েন্ট আর অসম্ভব একটা মিষ্টি ব্যবহার খুব খুব ভাল লেগেছে মানে আমি ফেলুদা হিসেবে ওনাকে দেখি না ওনাকে আমি দেখি এমন একজন অভিনেতা হিসেবে যিনি ফেলুদাও করতে পারেন যিনি অসীম অবশ্য করতে পারেন আবার যিনি থিয়েটারে স্টার পটল কুমারও করতে পারেন তো বেনুদা ইজ ভেরি ভার্সিটাইল মেন্টালি এবং ফিজিক্যালিও বটে কারণ উনি আঙ্গিক এবং বাচিক অভিনয় দুটোই ভয়ানক ভালো করেন অ্যান্ড সেম গোজ উইথ অল অফ মাই কো অ্যাক্টার ইভেন উইথ আবির সায়নি ভীষণ ভীষণ ভালো ইনফ্যাক্ট দা যে চরিত্রটা করেছে সেটাও ইটওয়াজ সো নাইসলি পোর্ট্রেট সবটা নিয়ে খুবই ভালো